কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুস শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উচ্চ মূল্যের ফসল হিসেবে বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন তিলের আবাদ। তিল আমাদের দেশের একটি প্রাচীন তৈল জাতীয় ফসল। এটি সারা বছর সব ধরনের জমিতে চাষ করা যায় এবং চাষ পদ্ধতিও সহজ বিধায় এটি বেশ উপযোগী। বর্তমানে তিলের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবিত হয়েছে। বারি তিল চার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত এ ধরনের একটি উচ্চ ফলনশীল জাত। তিলে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও বি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও প্রোটিন রয়েছে। তিলের তেল চুল সুস্থ রাখতে খুবই উপকারী। নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ এবং খুশকি দূর করে, ত্বকের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। বারি তিল চারের কাণ্ড, শাখা ও প্রশাখা লোমহীন, গাঢ় সবুজ ও মসৃণ। গাছে 3 থেকে 4টি প্রাথমিক শাখা থাকে। শাখাগুলি কাণ্ডের একটু উপরে জন্মায়। প্রতিটি শাখায় 2 থেকে 3টি প্রশাখা থাকে। পুষ্পের রং হালকা গোলাপি। প্রতি গাছে শুটির সংখ্যা 85 থেকে 90টি। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং প্রতি শুটিতে বীজের সংখ্যা 75 থেকে 77টি। শুটিতে বীজের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। বীজের ত্বক খয়েরি বর্ণের। এ জাতের তিলের তেলের পরিমাণ 40%। এ ফসলের রোগবালাই খুবই কম। এসব দিক বিবেচনা করে পাবনা জেলাধীন আটঘরিয়া উপজেলার কৃষক মোহাম্মদ আবু হানিফ তার 1 একর জমিতে গ্রীষ্মকালীন তিল চাষ করেছেন। এই যে তিলের আবাদটা শুরু করেছেন ওনারা, এবং এই এলাকায় তিলের আবাদ খুব একটা হতো না, কিন্তু এখন ইদানিং আরম্ভ হয়েছে। তো এখন এই তিলটা চাষ করতে হলে কৃষকদেরকে আপনি কিভাবে সহযোগিতা করেন এবং কী পরামর্শ দিয়ে থাকেন? আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি, এবং আমাদের কিছু পুনঃদোনা সিস্টেম আছে। কৃষককে বিঘাপতি বীজ আমরা দিয়ে থাকি সাপোর্ট, কিছু সার সহায়তা করে থাকি বিনামূল্যে। তো এরকম করে যেহেতু বাংলাদেশ সরকারের তেল বৃদ্ধির একটা আমাদের কার্যক্রম আছে, সেই ধারাবাহিকতাকে বজায় রেখে আমরা কৃষকদের মাঝে প্রণোদনা সিস্টেমে তেল ফসল বৃদ্ধি করে যাচ্ছি। আর বর্তমানে যে উন্নত জাতগুলো আছে, সে জাতগুলো চাষাবাদ করলে দেখা যায় যে অল্প সময়েই ফসলটা উঠে যায় এবং অন্যান্য ফসলটাও দ্রুত করতে পারে। আপনি তো এবার প্রথম চাষ করছেন, কেমন মনে হচ্ছে আপনার? না, মোটামুটি আমার কাছে ভালোই মনে হচ্ছে। আচ্ছা, তিলের চাষ যখন শুরু করছেন তখন কয়টা চাষ দিয়েছিলেন? মোটামুটি 3টা চাষ করা হয়েছে। 3টা চাষ দিয়েছেন, তারপর কি করলেন? তারপরে কিছু হালকা কিছু সার দিছি, দিয়ে মনে করেন যে বীজ ছিটায়া, আর একটা মানে 2টা চাষ দিছি, দিয়ে কিছু সার ছিটায়া, তিলের বিচন ছিটায়া, আর একটা চাষ দিয়ে মই দিয়ে সমান করে দিয়েছে। আচ্ছা, তারপর বীজটা কি বপন ছিটাই দিয়েছেন? জি, ছিটাই দিয়েছেন। জি জি। ছিটানো কতদিন পরে গাছটা অঙ্কুরিত হয়েছে? ধরেন 3 থেকে 4 দিন পরে এই গাছটা রোপণ দেখা গেছে। তিল 3 মাসের ফসল। কৃষকের খেতে তিলের বয়স 2 মাস। ইতিমধ্যে গাছের ফুল ও ফল আসতে শুরু করেছে। বৃষ্টি হওয়ার কারণে জমিতে সেচ দেওয়ার প্রয়োজন হয়নি। তিলে তেমন রোগবালাই নেই বলেই ফলন ভালো হয়েছে। হেক্টর প্রতি 1.7 থেকে 2.0 টন ফলন হয়। তিনি আশা করছেন আগামীতে আরও বড় পরিসরে তিল চাষ করবেন। জমিতে তিল চাষ করতে তার 9,000 টাকা খরচ হয়েছে। বর্তমানে তিল 4,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। এলাকায় প্রথম তিল চাষ বিধায় অনেকেই আগ্রহী হয়েছেন এবং আরও তিল চাষ করার প্রস্তুতি নিচ্ছেন। তিল ফসল আমাদের ভোজ্য তেলের চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আটঘরিয়া উপজেলায় এই বছর আমাদের এখানে 425 হেক্টর তিল আবাদ হয়েছে। আসলে আমাদের দেশে মূলত তেল ফসলটা আবাদ হয়ে থাকে রবি মৌসুমে। আমরা তেলের ক্ষেত্রে, বিশেষ করে ভোজ্য তেলের ক্ষেত্রে, বিদেশের উপরে নির্ভরশীল হয়ে থাকি। তো আমরা যদি আমাদের এই তিল ফসলটা, অর্থাৎ খরিফ ওয়ানের যে অন্যতম তেল ফসল আছে তার মধ্যে তিল অন্যতম, এই ফসলটি যদি আবাদ করতে পারি, আমাদের নিজেদের চাহিদার পাশাপাশি আমাদের জাতীয় চাহিদা খুব সহজেই মিট আপ করতে পারবো। এই তিল ফসলটি সাধারণত খরিফ ওয়ান মৌসুমেই আমাদের অন্যান্য যে ফসল আছে সেভাবে 2 থেকে 3 বার জমিটি চাষ করে আমরা বীজটা বপন করি, এবং বীজ বপন করার পর তুলনামূলকভাবে সার আমার খুব কম প্রয়োজন হয়, আর সেচ তেমন একটা প্রয়োজন হয় না, কারণ এই মৌসুমে বৃষ্টি হয়ে থাকে। এবং এখানে রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ তুলনামূলকভাবে অন্যান্য ফসলের তুলনায় কম। আমরা যদি এখানে কিছু পাতা ঝলসানো রোগ এবং পট বোরারের কিছু আক্রমণ দেখা দেয়, আমরা আমাদের অনুমোদিত কীটনাশক এবং ছত্রাকনাশক যদি ব্যবহার করি খুব সহজেই এটা দূর করতে পারি। তবে আমাদের তিল চাষের প্রধান একটি সমস্যা হয়, হারভেস্টিং করার সময় একটু বৃষ্টির থাকে, সম্ভাবনা থাকে। ওই হারভেস্টিং করার সপ্তাহ 2-এক আগে একটা বৃষ্টির প্রভাব পড়ে, এই কারণে আমাদের তিল ফসল সমস্যা হয়। কিন্তু আমরা যদি আমাদের যে আধুনিক যে জাতগুলো আছে সেই জাতগুলোর জীবনকাল কিছুটা কম, অর্থাৎ পুরাদমে মুষলধারে বৃষ্টি হওয়ার আগেই আমরা এই তিলটা সংগ্রহ করতে পারি। পানি জমে না এমন সব জমিতেই বারি তিল চার চাষ করা যায়। উঁচু বেলে দোআঁশ বা দোআঁশ মাটি তিল চাষের জন্য খুবই উপযোগী। তিল চাষের জন্য মাটি আড়াআড়ি চাষ ও মই দিয়ে ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হয়। সারা বছর চাষ করা গেলেও ফাল্গুন চৈত্র মাসে বীজ বপনের উত্তম সময়। বীজ ছিটিয়ে বা সারি করে বপন করা যায়। সারিতে বপন করলে সারি থেকে সারি 30 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 5 সেন্টিমিটার রাখতে হয়। হেক্টর প্রতি 100 থেকে 125 কেজি ইউরিয়া, 130 থেকে 150 কেজি টিএসপি, 40 থেকে 50 কেজি এমওপি, 100 থেকে 110 কেজি জিপসাম, 5 কেজি জিঙ্ক সালফেট এবং 8 থেকে 10 কেজি বরিক অ্যাসিড সারের প্রয়োজন হয়। ইউরিয়া সার অর্ধেক এবং বাকি সব সার জমিতে শেষ চাষের সময় মিশিয়ে দিতে হয়। বাকি অর্ধেক ইউরিয়া বীজ বপনের 25 থেকে 30 দিন পর ফুল আসার সময় এবং উপরি প্রয়োগ করা যেতে পারে। জমিতে রস না থাকলে বীজ বপনের 25 থেকে 30 দিন পর ফুল আসার সময় একবার এবং 55 থেকে 60 দিন পর ফল ধরার সময় আরেকবার সেচ দিতে হয়। বীজ বপনের 85 থেকে 90 দিন পর ফল সংগ্রহ করা যায়। বারি তিল চারে হক মথ পোকা, বিছা পোকা এবং পাতা মোড়ানো ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হলে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা কীটনাশক প্রয়োগ করা যায়। তিলে কাণ্ড পচা রোগ দেখা দিলে ছত্রাকনাশক প্রয়োগ করার প্রয়োজন হতে পারে। পাবনা জেলায় প্রায় 9,000 হেক্টর জমিতে তিলের চাষ হয়েছে, এবং এই তিল আমাদের যে মানুষের ভোজ্য তেল এবং বিভিন্ন পিঠা পায়েসের পাশাপাশি জাপানেও রপ্তানি হচ্ছে। আমরা এইটা একটা উচ্চমূল্য ফসল হিসেবে আমাদের এই কৃষকদের কাছে এই বারি তিল 4, বারি তিল 5 এখানে অত্যন্ত সমাদৃত। তাছাড়া এখানকার যে লোকাল যে গর্জন তিলও এখানে চাষ হচ্ছে। আমাদের কৃষকগণ বিগত বছরগুলোতে যে ফসলগুলো আমাদের হারিয়ে গেছে তিলের মতো, সেগুলোকে তারা আবার কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠান যখন সেগুলো রপ্তানি করার উদ্যোগ গ্রহণ করেছে, এখন কিন্তু আবার আমাদের কৃষকগণ এই তিল চাষের উপর আগ্রহী হচ্ছে এবং সেটা তারা একটা লাভজনক ফসল হিসেবে তারা এখানে চাষাবাদ করছে। গত বছর আমাদের এখানে যে এদের বিঘাপতি আমাদের প্রায় 6 থেকে 7 মণ তিল হয়েছিল। এবারও আমরা আশা করি একটা বৃষ্টি হলে এখন বর্তমান যে তিলের অবস্থা আমাদের এই জেলায় তিলের একটা বাম্পার ফলন হবে, এবং আমরা আশাবাদী আগামীতে এই উচ্চমূল্য ফসল হিসেবে তিল জনপ্রিয়তা পাবে এবং এর আবাদ এরিয়া দিন দিন বৃদ্ধি পাবে। বারি তিল চার একটি উচ্চ মূল্যের ও উচ্চ ফলনশীল ফসল। তিলের ঔষধি গুণ রয়েছে। তিল তেল বেশ উৎকৃষ্ট মানের। বাংলাদেশে বর্তমানে তিলের চাষ হচ্ছে এবং ফসলটির সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করা যায় কৃষকগণ বারি তিল চাষে আরও বেশি উৎসাহিত হবেন এবং দেশের ভোজ্য তেলের ঘাটতি পূরণে অবদান রাখবেন। চলমান তীব্র তাপদাহে ফল এবং সবজি ফসলের গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা সম্পর্কে করণীয়। ফলন্ত আম গাছে 7 থেকে 10 দিন অন্তর সেচ প্রয়োগ করতে হবে, অথবা পানি শুকিয়ে গেলে আবার সেচ দিতে হবে। এছাড়া অন্যান্য ফল যেমন লিচু, জামরুল, কাঁঠাল ইত্যাদি ফলন্ত গাছেও 7 থেকে 10 দিন অন্তর সেচ প্রয়োগ করতে হবে। সুযোগ থাকলে ব্যাসিন পদ্ধতিতে অর্থাৎ গাছের চারপাশে রিং তৈরি করে সেচ প্রদান করা উত্তম। তবে প্লাবন পদ্ধতিতেও সেচ দেওয়া যাবে। তাপদাহ কমলেও ফল পরিপক্ক হওয়া পর্যন্ত 15 দিন অন্তর সেচ অব্যাহত রাখতে হবে। এতে ফল ঝরে পড়া কমবে ও ফলন বৃদ্ধি পাবে। চলমান তীব্র তাপদাহে সবজি ফসলের ক্ষেতেও প্লাবন পদ্ধতিতে সেচ প্রদান করতে হবে। এতে ফলন বৃদ্ধি পাবে। মাটিতে পর্যাপ্ত রস ধরে রাখার জন্য সেচের পর গাছের গোড়ায় মালচিং করতে হবে। মালচিং করার জন্য কচুরিপানা, খড়, গাছের পাতা অথবা আগাছা ইত্যাদি গাছের গোড়া থেকে একটু দূরে ব্যবহার করতে হবে। ফল ধারণের পর সার প্রয়োগ না করলে ফল ঝরা রোধে একটি 5-7 বছর বয়সী আম গাছে 150 থেকে 175 গ্রাম ইউরিয়া ও 75 থেকে 100 গ্রাম এমওপি সার গাছের গোড়া থেকে 2-3 হাত দূরে জায়গা কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, যেন মাটির উপর সার ভেসে না থাকে। সার প্রয়োগের পর পর্যাপ্ত সেচ দিতে হবে। লিচুর ক্ষেতে ফল ঝরা রোধে এবং ফলের সঠিক বৃদ্ধির জন্য সাধারণত 10 থেকে 15 বছর বয়সী গাছের ক্ষেত্রে 250 থেকে 300 গ্রাম ইউরিয়া ও এমওপি সার মাটিতে প্রয়োগ করতে হবে। বয়স ভেদে সারের মাত্রা কম বেশি হতে পারে। জৈব সারের পানি ধারণ ক্ষমতা বেশি, সেজন্য জৈব সার প্রয়োগ করতে হবে। তীব্র তাপদাহে রোগ ও পোকামাকড় দমনের জন্য বালাইনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োজন অনুযায়ী 7 থেকে 10 দিন বিরতিতে সকালে এবং বিকেলে স্প্রে করতে হবে। মনে রাখবেন, যেসব সবজিতে সকালে ফুল ফোটে সেগুলোতে বিকেলে, আর যেসব সবজিতে বিকেলে ফুল ফোটে সেগুলোতে সকালে স্প্রে করতে হবে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল banglarkishi1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। এই উচ্চ মূল্যের ফসল তিলের আবাদ সারা বাংলাদেশে বৃদ্ধি পাবে, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ।